শিলচর অম্বিকাপট্টিতে প্রশাসন এবং পৌরসভার উচ্ছেদ অভিযান। ফুটপাত দখলমুক্ত করতে অম্বিকাপট্টিতে উচ্ছেদ অভিযান। কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয়দের। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চলে এই উচ্ছেদ অভিযান। শিলচর অম্বিকাপট্টির বিভিন্ন জায়গায় ফুটপাত দখলমুক্ত করার জন্য প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে চলছে উচ্ছেদ অভিযান। এই উচ্ছেদ অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই বর্ষার মৌসুমে চলছে প্রশাসন এবং পৌরসভার উচ্ছেদ অভিযান। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন অম্বিকাপট্টির স্থানীয় জনগণ। যারা ফুটপাত দখল করে আছেন অবৈধভাবে তাদেরকে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযানে অনেক মানুষের মাথায় হাত পড়েছে, কারণ অম্বিকাপট্টি এলাকায় অনেক মানুষ যুগ যুগ ধরে ঘরবাড়ি দোকান বানিয়ে বসবাস করে আসছেন। এই উচ্ছেদ অভিযানে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় জনগণের। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ব্যাপারটা হচ্ছে গিয়া আমরা আগের থেকে ডিমার্কেশন করা হয়েছে না, আজকে প্রথম ফার্স্ট টাইম প্লট ওয়াইজ ডিমার্কেশন করা হয়েছে। হ্যাঁ, আমরা আপত্তিটা এখানে যে আমরা একটা টাইম দেওয়া, আমরা উইলিং আমরা উইলিং আছি, আমরা সবাই নিজে খালি করে, কিন্তু ফার্স্ট টাইম প্লট ওয়াইজ ডিমার্কেশনটা আজকে হইতেছে এবং আজকেই তারা জেসিবি নিয়ে ইয়ে নিয়ে পুলিশ বাহিনী নিয়ে আইগেছে। আমরা ওইখানে কথাটা এখানে আর কিছু না, যে আমরা খুঁজে দিই আমরা একটা টাইম দেওয়া, আমরা নিজের থেকেই যার যত আছে আমরা সরিয়ে নিব জায়গাটা। কিছুদিন আগে যে তারা মার্কিং করিয়া গেল, মার্কিংটা করে এই প্লট ওয়াইজ এরকম মার্কিং হয়েছে না, এটা তার মার্কিং একটা হয়ে গেছে, তার এক পয়েন্ট টু পয়েন্ট করছে আর সেন্টার একটা হয়ে গেছে। তো সবই একটা কনফিউশন, না বাড়ি কার কতটুকু পড়ছে, এটা করছে না, এটা করছে না। এখন যেমন আজকে আজকে এখন জিগেই দেখবা সবই ব্যাপারটা ক্লিয়ার হইতেছে, যে আমার প্লটে অতান কেউ প্লটে অতান, এখন আজকেই গিয়ে ক্লিয়ার হইতেছে। হ্যাঁ, আজকে ক্লিয়ার হইতেছে, আজকে ক্লিয়ার হওয়ার পরে তো আমি যদি টাইম পাই আমরা নিজের থেকে ক্লিয়ার করে দিই। সেটা কিন্তু একটা মানে কেউ নাই যে কইতাছে আমরা করতাম না, কেউ কইতে একটা মানুষও নাই, সব আনতে রাজি, সব আনতে রাজি, কিন্তু আমার টাইমটা চাই। তারা এইভাবে ডিমার্কেশন তারা করছেন না, তারা এখানে আমার কথা না, আপনি যেহেতু জিজ্ঞেস করেন ডিমার্কেশন হয়েছে না, আজকে প্লট হয়ে যেতে আছে আজকে। সাংবাদিক পর্যন্তই, পূর্বাঞ্চল প্রতিদিনের পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।